সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমাদের স্টেট ডায়ালগে। আপনারা যারা এই মুহূর্তে টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কার সাথে কথা বলছি। আমরা কথা বলছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইন মন্ত্রী জনাব ব্যারিস্টার শফিক আহমদ সাহেবের সাথে, এবং আমরা কথা বলছি জনাব শফিক সাহেবের স্ত্রী প্রফেসর মাহফুজা খানমের সাথে। তবে শফিক সাহেবের স্ত্রী হিসাবে তার পরিচিতি নেই, তিনি তার নিজের পরিচয়ে পরিচিত। শফিক সাহেব যখন রাজনীতিতে আসেননি বা তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়া করতেন, তখন মাহফুজা খানম ছিলেন ডাকসুর বিপি, নেত্রী ছিলেন তিনি। বর্তমানে তিনি সিনেট ও সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চেয়ারম্যান খেলাগড়, চেয়ারম্যান অপরাজয় বাংলাদেশ। আমরা কথা বলছি তার সাথেও। মাননীয় মন্ত্রী, আমরা অনেকক্ষণ কথা বলছি সুপ্রিম কোর্ট নিয়ে, আপনার জুডিশিয়ারি নিয়ে। আমি এখন অন্যদিকে মুখ করতে চাই, কারণ অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা চলে আসছি। যুদ্ধ অপরাধীদের ব্যাপারটি আমাদেরকে একটু সংক্ষেপে আপনি বলুন যে কি হচ্ছে। দেখুন, যুদ্ধ অপরাধী শুধু বললে কথাটা ঠিক সম্পূর্ণ হয় না। আমরা বিচার করছি মহান স্বাধীনতা যুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, যুদ্ধ অপরাধ সহ আন্তর্জাতিক আইনে যে সমস্ত কাজকে অপরাধ বলে স্বীকৃত, সেই সমস্ত অপরাধের সাথে যারা জড়িত তাদের কিন্তু এই বিচারটা করা হচ্ছে। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করে, এটার অর্থ হল এই যে ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক না, ট্রাইব্যুনালটি ডোমেস্টিক, কিন্তু বিচার করছে আন্তর্জাতিক আইনে যেগুলো অপরাধ বলে স্বীকৃত, সেই অপরাধগুলো সংঘটিত হয়েছিল 1971 সালে, এবং যারাই অপরাধ করেছে, অপরাধের সাথে জড়িত তাদেরকেই বিচারের সামনে আনা হচ্ছে। তাদেরকে কি আপনারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছেন? সম্পূর্ণ সুযোগ পাবে, এবং আমি আপনাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, আজ পর্যন্ত যেমন নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে রুয়ান্ডা, নুরেমবার্গ, সিমোর বা কম্বোডিয়া যে বিচার হচ্ছে, তার চাইতে আমাদেরটা আরও আন্তর্জাতিক মান সম্পন্ন একটি ট্রাইব্যুনাল বিচার করবে। বিদেশি আইনজীবী আইনজীবী নিয়োগ দেবেন আপনারা? যে কোনো আইনজীবী নিয়োগ দিতে হলে প্রত্যেকটা দেশেরই একটা আইন আছে। যেমন আমি যদি এখানে আসি, ইচ্ছা করলে আমি আদালতে গিয়ে হাজির হতে পারবো না একজন মক্কেলের মামলা নিয়ে, আমাকে তাদের দেশের অর্থাৎ বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন কাউন্সিল, হোয়াট এভার ইট ইজ, তার নিয়ম কানুন মেনে তাদের থেকে লাইসেন্স বা পারমিশন নিয়ে যেতে হবে। কাজে বাংলাদেশেও যদি কেউ আইনজীবী হিসাবে যে কেউ মামলা নিতে চায়, আদালতে লড়তে চায় তার পক্ষ ধরে, তাহলে বার কাউন্সিলের মাধ্যমে তাকে আসতে হবে। কাজে এটা সরকারের সাথেও কোনো যোগ নাই, ট্রাইব্যুনালের সাথে কোনো যোগ নাই। বার কাউন্সিলের যে নিয়ম আছে, রুলস আছে, রেগুলেশন আছে, যেভাবে একজন আইনজীবী লাইসেন্স প্রাপ্ত হয়, পারমিশন প্রাপ্ত হয়, সেই সমস্তগুলো যদি স্যাটিসফাই করতে পারে, ব্যক্তিগত কোনো আইনজীবীকে দরখাস্ত করে, তাহলে পরে সে পারবে। কিন্তু ক্লায়েন্ট বলল যে আমাকে আইনজীবী নিয়োগ করতে দাও, সেটা হবে না। সেটা কিন্তু কোনো দেশের আইনই এটা কোনো সময় অনুমতি দেয় না, পারমিশন দেয় না। একটা জিনিস আমি বলতে চাচ্ছি সবার জন্য, বিশ্ববাসীর জন্য বলবো, যে বিচারটি আমরা করতে যাচ্ছি এটা লং ডিউ। কেন করছি আপনাকে বলছি। প্রথম কথা হলো, দিস গভর্নমেন্ট ইজ কমিটেড টু পুট অ্যান এন্ড টু দ্য কালচার অফ ইম্পিউনিটি, অর্থাৎ আমরা মার্জনা করার যে একটা সংস্কৃতি, এটার থেকে মুক্ত হতে চাচ্ছি। সেকেন্ডলি, যারা ক্ষতিগ্রস্ত, দ্য ভিকটিম, হি মাস্ট অলসো গিভেন এ চান্স টু সি দ্যাট জাস্টিস হ্যাজ বিন ডান টু হিম। তা তো বিচার পাওয়ার, সুবিচার পাওয়ার একটা অধিকার আছে, এটাই আইনের শাসন। কারণ আমরা জানি অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো বাবা মেরে ফেলেছে চোখের সামনে, ভাই মেরে ফেলেছে, বোনকে নিয়ে নির্যাতিত করেছে, কারো গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়েছে, দেশ ছাড়া করতে বাধ্য করেছে ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে। যারা এই অপরাধের সাথে সংগঠিত আর যুক্ত, তারাই কিন্তু মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে, 30 লক্ষ নিরীহ মানুষ হত্যা করেছে। আপনাদের দলে যুদ্ধ অপরাধী নেই? আমি কোনো দল টল বলছি না, আমি বলছি যে যুদ্ধ অপরাধী তার বিচার হবে। আমরা দলীয়ভাবে বিচার করছি না, যুদ্ধ অপরাধীদের বিচার করছি। আপনাদের দলে যদি যুদ্ধ অপরাধী, আমি আবারও বলছি যে আমরা ব্যক্তি বিশেষ
যে যুদ্ধ অপরাধের সাথে যুক্ত ছিল, মানবতাবিরোধী অপরাধ সাথে যুক্ত ছিল, হত্যা করেছে, লুণ্ঠন করেছে, নারী নির্যাতন করেছে, সেই সব অপরাধের সাথে যারা জড়িত অপরাধ করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিচার হচ্ছে। তদন্ত দেশে বিদেশ থেকে আমরা তথ্য উপাদ্য সংগ্রহ করছি এবং দেশে আমেরিকার থেকে পেয়েছি, এখান থেকে পাচ্ছি। এবং আইনটা অত্যন্ত পরিষ্কার, আইনটাতে পরিষ্কারভাবে লেখা আছে, এটাতে বলা আছে, আমরা অ্যামেন্ডমেন্টও করেছি, দ্য ট্রাইব্যুনাল শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট ইন ডিসচার্জ অফ ইট জুডিশিয়াল ফাংশন অ্যান্ড ইট উইল এনশিওর ফেয়ার জাস্টিস। ফেয়ার জাস্টিস মিন ফেয়ার জাস্টিস টু অল। অ্যাকিউজ যে হবে, হি হ্যাজ এভরি রাইট টু ডিফেন্ড হিমসেলফ বাই এনগেজিং লয়ার্স, হি হ্যাজ এভরি রাইট টু ক্রস এক্সামিন দ্য উইটনেসেস দ্যাট উইল বি প্রডিউসড এগেনস্ট হিম, হি উইল গেট দ্য চান্স টু অলসো আর্গু থ্রু হিজ লয়ার অ্যাট লেন্থ, ডিউ প্রসেস অফ ল, যেটা নাকি, এবং শুধু তাই না, কেউ যদি সাজাপ্রাপ্ত হয় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ পাবে। এবং এই ট্রাইব্যুনালটির কনস্টিটিউশন হলো দুজন সিনিয়র জাজ অফ দি হাইকোর্ট ডিভিশন, আরেকজন হলো সিনিয়র ডিস্ট্রিক্ট জাজ, যে হাইকোর্টের জাজ হওয়ার তার উপযুক্ততা আছে, তিনজনকে নিয়ে এই ট্রাইব্যুনাল কনস্টিটিউট হয়েছে। ভেরি কম্পিটেন্ট, নলেজেবল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার ট্রাইব্যুনাল, এবং কম্পিটেন্ট ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি অ্যান্ড দ্য প্রসিকিউশন টিম, অ্যান্ড দি ল হ্যাজ বিন অলসো মেড আপ টু ডেট লুকিং টু অল দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অ্যান্ড ট্রাইব্যুনাল অলসো হ্যাজ প্রিপেয়ার্ড এ ভেরি লং রুলস টু গাইড দেমসেলভস সো দ্যাট ইন এনি ওয়ে দি অ্যাকিউজড আর নট পুট এনি প্রেজুডিশিয়াল অর ইন এনি ওয়ে দে আর রাইট টু ডিফেন্ড ইজ জুপারডাইজড। ইন ওয়ান ওয়ার্ডস, ডিউ প্রসেস অফ ল বা আইনের শাসনে বিচার কাজ সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে করার জন্য যা যা করণীয় আমরা সেই সমস্ত কাজ করছি। এবং বিদেশ থেকে পর্যবেক্ষক যত সংখ্যায় যেতে চায়, ইট ইজ ওপেন ট্রায়াল, তাদের বসার জন্য ব্যবস্থা, এবং ট্রায়ালটি এই আদালত কক্ষ থেকে বাইরে স্ক্রিনে এক্সিবিট করার মতো ব্যবস্থা করছি। কাজেই কোনো দিক দিয়ে কেউ বলতে পারবে না যে এই বিচারটির মান কোনো দিক দিয়ে ক্ষুণ্ণ হচ্ছে, আন্তর্জাতিক মানের হচ্ছে না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কথা সবাই স্বীকার করবে যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশে নিরীহ জনগণকে হত্যা করা হয়েছে নির্বিচারে, ধর্মীয় কারণে নিগৃহীত হয়েছে, খুন করা হয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, গ্রাম কি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের বিরুদ্ধে যদি সাক্ষ্য সাবুত থাকে, তাদের যদি বিচার হয়, তাহলে এই বিচারের বিরুদ্ধে কথা বলার অধিকার কারো নেই যদি তারা আইনের শাসনে বিশ্বাস করে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করে। আমি এটুকুই বলতে চাচ্ছি। যাদেরকে আপনারা গ্রেপ্তার করেছেন শুধু তারাই কি যুদ্ধ অপরাধী, আর কি যুদ্ধ অপরাধী নেই? আস্তে আস্তে ইনভেস্টিগেশন চলবে, আরো বড় বড় তো যুদ্ধ অপরাধী রয়ে গেছে। আমি তো বললাম যে ইনভেস্টিগেশন চলছে, তাদেরকেও ধরা হবে, বিচার হবে যারা এই অপরাধের সাথে। অপরাধটা আপনি দেখবেন মানবতা বিরোধী অপরাধ, এইটার সাথে মানবতা বিরোধী অপরাধ কি কি সেটা বলা আছে, সেটা বলছে হত্যা, সেটা বলছে রেপ, সেটা বলছে এক্সটারমিনেশন, ড্রাইভিং আউট সামবডি ফর রিলিজিয়াস গ্রাউন্ড ফ্রম হিজ কান্ট্রি, বার্নিং হাউসেস, থিংস লাইক দ্যাট, আবার সেভারাল অফেন্সেস। তারপরে হলো গণহত্যা, নির্বিচারে আপনার কয়েকশো মেরে ফেললো, তাই হয়েছে। অনেক জায়গায় দেখা গেছে তারা দে ওয়ান্টেড টু লিভ দ্য কান্ট্রি, লোক গিয়েছে দেখিয়ে দিয়েছে নিজেরা সবগুলি করে শয়ে শয়ে মেরে ফেলেছে বুদ্ধিজীবীদের, আপনি নিজেও জানেন। এবার কত 200,000 ইন্টেলেকচুয়ালস আর কি ইন ডিফারেন্ট প্লেসেস, 200,000 ওমেন আর রেপড। এই যে অপরাধগুলো, এইগুলো আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, ওয়ার ক্রাইম, এবং আন্তর্জাতিক আইনে অনেক দিন আগে থেকে কাস্টমার ইন্টারন্যাশনাল তাই হয়েছে। এবং আমি বলবো এই যে নুরেমবার্গ ট্রায়াল, এপিলের ব্যবস্থা ছিল না। আচ্ছা, তারপরে অন্যান্য জায়গায় যে আছে হাজার হাজার এক্সিকিউটেড হয়ে ফ্রেঞ্চ ওয়ার সেভারাল থাউজেন্ডস আর কেউ,
So is the case of Brussels and Germany, many places. We are not going to do that. They are given full opportunity. তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সম্পূর্ণ সুযোগ দেওয়া হয়েছে। ইচ্ছা করলে সাফাই সাক্ষী দিতে পারবে। যদি কেউ মনে করে যে আমার আইনজীবী লাগবে, আমার টাকা নাই, সরকার টাকা দিয়ে তার পক্ষে আইনজীবী নিযুক্ত করে দেবে। আপনার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কি মানে বিচার কার্য সম্পূর্ণ হবে? বিচার কার্যটিতে কন্টিনিউয়াস প্রসেস। আপনি যে কথাটা বলেন অনেকেই আছে, অনেকে থাকলে 40 বছর আগে বিষয়টা হয়েছে, তো এই 40 বছর আগের ঘটনা তথ্যপাত্য সংগ্রহ করতে একটু সময় লাগে। তো এক কথা, জাতিকে কলঙ্কমুক্ত করতে চাচ্ছি আমরা। একটা হলো কালচার অফ ইম্পিউনিটি, আর একটা হলো দি পাস্ট ব্যাড লিগেসি উই ওয়ান্ট টু ক্রাশ। জাতি কলঙ্কমুক্ত হবে এটি আমরা চাচ্ছি। এটা একটা কলঙ্কের বোঝা, দীর্ঘ 40 বছর জাতি বয়ে যাচ্ছে, এইটার থেকে আমার মনে হয় জাতীয় চাচ্ছে। এবার সরকারকে ভোট দেওয়ার পেছনে ইয়াঙ্গার জেনারেশন ওয়ান্টেড, যেই কারণে পার্লামেন্টের প্রথম সেশনেই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যুদ্ধাপরাধের বিচার, মানবতা বিরোধী। সব যুদ্ধাপরাধী মরে গেছে, তাদের কি মরণোত্তর বিচার করবেন? মরে গেলে তো আর বিচার করার কোনো স্কোপ নেই। তবে আপনি জানেন যে 90-98 বছর বয়সে এখনো চলছে বিচার। এক কথায় ক্রিমিনালতে কোনো লিমিটেশন নাই, যে 50 বছর হয়ে গেছে বিচার করা যাবে না। অনেকে বলছে এত বছর পরে কেন, যত বছর পরেই হোক অপরাধ অপরাধ অপরাধী অপরাধ, তার বিচার হবেই। আইনের শাসনে বিশ্বাস করলে তো এটা করতেই হবে, এবং যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার তো একটা বিচার পাওয়ার অধিকার আছে, সেই অধিকার থেকে বঞ্চিত করার ক্ষমতা তো সরকারের নেই। এবং লফুলি এস্টাবলিশ গভর্নমেন্ট মাস্ট ডিসচার্জ দিস ফাংশনস এন্ড ইউ আর ডুইং ইট। জাতিকে কলঙ্কমুক্ত করতে চাই, কলঙ্কমুক্ত করতে চাচ্ছি, এবং এই মার্জনা করে দেওয়ার, মাপ করে দেওয়ার যে সংস্কৃতি, উই ওয়ান্ট টু গেট রিড অফ ইট। কাজেই এই বিচারটি নিয়ে প্রশ্ন করে যে রাজনৈতিক কারণে আমরা বিচার করছি, হেনস্ট অ্যাবসলিউটলি সে রং আইডিয়া, একেবারেই ভ্রান্ত ধারণা। এটা একেবারেই আমার মনে হয় যে বিভ্রান্তিকর উক্তি, কোনো অবস্থাতেই রাজনৈতিক কারণে না। জাতিকে কলঙ্কমুক্ত করছেন আপনারা? জাতিকে কলঙ্কমুক্ত করা এবং এই যে মার্জনা করে দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা, and we are committed, and I tell you